জয়গা থেকে এক 15 বছর বয়সী কিশোর ও মাদারিহাট থেকে 13 বছর বয়সী এক নাবালক ছেলে গত 15 মাস পূর্বে নিখোঁজ হয়। দুজন নাবালক ছেলেকে রবিবার পরিবারের হাতে তুলে দিল দিল্লির প্রয়াস হোম সংস্থার সদস্যরা। জয়গা সুভাষপল্লী নিবাসী রাজকুমার বর্মনের 15 বর্ষীয় নাবালক ছেলে গত 15 মাস পূর্বে জয়গা থেকে নিখোঁজ হয়ে যায়। অপরদিকে মাদারিহাটের হোলাপাড়া এলাকার অমিত ওরাওয়ের 13 বর্ষীয় নাবালক ছেলে উক্ত সময়ে নিখোঁজ হয়ে যায়। তাদের এক ঠিকাদার কাশ্মীরে কোনো এক বাড়িতে কাজ করতে নিয়োগ করে। সেখানে 4 মাস কাজ করার পর তারা ওই এলাকা থেকে পলায়ন করে নিউ দিল্লি রেল স্টেশনে চলে আসে। রেল স্টেশনে এই দুই নাবালক ছেলেকে চাইল্ড লাইন টিম উদ্ধার করে দিল্লির জাহাঙ্গীরপুরী প্রয়াস হোমে নিয়ে যায়। হোমের থেকে জায়গায় এলাকায় যোগাযোগ করেন তারা। এদিকে এই দুই পরিবারের সদস্যরা থানায় কোনো মিসিং অভিযোগ করেনি। পরবর্তীতে জয়গা সমাজসেবী ওয়াঙ্গেল লামা দিল্লি হোমের সাথে যোগাযোগ করেন এবং পরবর্তীতে মালবাজার এলাকার সমাজসেবী রাজু নেপালের সহযোগিতায় তারা প্রয়াস হোমে যোগাযোগ করেন এবং রবিবার প্রয়াস হোমের টিম জয়গাতে এসে এই দুই নাবালককে তাদের পরিবারের হাতে তুলে দেয়। আপনার আচ্ছা দোস্ত হ্যায় আর ইয়ে আপনার দোস্ত হ্যায় আমরা শুনবো যে সংস্থা তাদেরকে উদ্ধার করেছে তাদের কর্মকর্তাদের বক্তব্য কি শুনবো আমরা। দরাসল পহলা সোশ্যাল মিডিয়া মে মাইনে ভি বচ্চা কো দেখা দেখনে কে বাদ মে মাই জয়গাঁও পুলিশ স্টেশন মে কন্টাক্ট কিয়া আর মাদারি থানা মে ওয়া কোই মিসিং কেস दर्ज नहीं हुई थी। अपना बेटा या बेटी खोया कोई रिपोर्ट थाना में कुछ नहीं था, तो फिर भी बच्चा रन अवे था, यहाँ से बाहर चले गए थे। जब सोशल मीडिया के माध्यम द्वारा मैंने देखा तो मैंने फिर वांगेल साहब जी से कांटेक्ट किया। कांटेक्ट करने के बाद में दिल्ली में फिर कांटेक्ट किया और दिल्ली में कांटेक्ट करने के बाद में प्रयास सेल्ड्रोम में ये बच्चा था और बच्चा को वापस अपना घर में लाने के लिए जो प्रोसेस था वो हमने शुरू किया। तो बच्चा को वापस लाने के लिए ऐसे भेड़ बकरी का बच्चा तो आई नहीं कि उनको उठा के यहाँ पर लाए। तो मैंने चाइल्ड वेलफेयर कमेटी दिल्ली को रिक्वेस्ट किया, इमिडिएटली दिल्ली चाइल्ड वेलफेयर कमेटी ने ये बच्चा को वापस फैमिली के पास भेजने के लिए ऑर्डर पेपर भी पास किया। लेकिन ट्रेन यातायात की कुछ असुविधा के कारण से देर तो हुई, लेकिन बच्चा कल रात को महानंद एक्सप्रेस के द्वारा चाइल्ड वेलफेयर कमेटी की सहयोग, प्रयास शेल्टर होम की सहयोग द्वारा और चाइल्ड लाइन की सहयोग द्वारा दो स्कॉट्स ने बच्चा को सही सलामत पर आज आशीमारा में पहुंचाया। সন্তান কে ফিরে পেয়ে কি অনুভূতি তাদের অভিভাবকদের শুনবো। ঘোষ মেডিকেল স্টোর বিশ্বসিংহ রোড তেঁতুলতলা চৌমুথী কোচবিহার, সব রোগের চিকিৎসা ও মেডিসিন এখন একই ছাদের নিচে। আমাদের এখানে থাকছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ কুমার পণ্ডিত, নেফ্রোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন প্রফেসর ডাক্তার নীরজ দুগার, এমডি ফিজিশিয়ান ডাক্তার মিথুন দাস, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম মুর, স্ত্রী রোগ বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক ডাক্তার সুমনা মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রতীশ চন্দ্র দেবনাথ, অর্থোপেডিক ডাক্তার চঞ্চল বর্ম, গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ান ডাক্তার শুভজিৎ বড়ুয়া, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার চয়ন। আমাদের প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল স্টোর বিশ্বসিংহ রোড তেঁতুলতলা চৌপতি কোচবিহার, মোবাইল 7478022488। আপনি বাচ্চা কত মাস আগে হারাইছিলেন? আমার বাচ্চা তো আজকে 15-16 মাস হয়ে গেছিল, তখন তাকে খোঁজ পাই না। তাওয়া যাওয়ার আগে আমার একটা মেয়ে আছে, ও মেয়েটা খবর জানে, ওকে বই লাগেছিল। তো বলার পরে আমি আমার মেয়েটাকে জিজ্ঞাসা করলাম যে কোথায় গেছে তোর দাদা, তবে না কাজে গেছে কাশ্মীরে বলে। তখন আমি কার সাথে গেল, অনেক খোঁজাখুঁজি নিলাম, ঠিকাদারকে পাইলাম না, না পাওয়ার সত্ত্বেও আমি থানা গেলাম 2-3 বার। থানাত গেলাম তো ওইখানে তো বড়োবাবুকে দেখা হইলো না, এখানকার ছোটো মোটো বাবুরা দেখা হয়েছিল, তো ওরা বলে তোর ছেলের একটা ফটো নিয়ে আসো। আমার ছেলের তো কোনো ফটো নাই, আমি যা বললাম আমার ছেলে তো কোনো ফটো নাই, তারা বললো যে ফটো ছাড়া কীভাবে তোর ছেলেকে খুঁজবো আমরা। তখন আমি বললাম স্যার
আমার ছেলেকে তো আপনারা চিনে নেই, যখন খোয়া ছিল না আপনার কাছে 10-5 টাকা চাইতো আপনারা দিতেন, না না সেইভাবে তো হবে না, সেইভাবে সেইভাবে খোঁজাখোঁজি খোঁজাখোঁজি করি পাই না। তখন ওই যে কাজটাই আমি চোখ দেখি না, তাই এর কাছে ওর কাছে ভিক্ষা করে খাই। খাওয়ার সত্ত্বেও এমন সময় গেল, 2 দিন আমরা না খেয়েছিলাম, সেই পেটের খিদায় সেই ছেলেটা তো ফট করে চলে গেল, এই খোঁজেই পাই না, খোঁজেই পাই না।